কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলেরই মাসুল। তোমার এই নীল নীল চোখ দেখে মরেছি, প্রেমে পড়েছি, বা এভরি সং চার চার্ট বাস্টার ছিল সিনেমায়। হ্যাঁ, আমি কথা বলছি স্বপ্নের বাসর সিনেমার কথা, যেখানে কে ছিল না, লাভার ভাই রিয়াজ, টালিউড সম্রাট ঋষভ নূর, আজকের সুপারস্টার শাকিব খান, সব কিছু মিলিয়ে সিনেমাটা এমন একটা সিনেমা ছিল যে দেখার মতো সিনেমা ছিল। এবং আজব, টিভি বা ইউটিউব অন করলে সিনেমাটা যখন সামনে আসে, আমরা কিন্তু সেই নস্টালজিক সেই মুহূর্তে কিন্তু আমরা হারিয়ে যাই। মানে এভরি সং চার চার্ট বাস্টার পাশাপাশি দুর্দান্ত একটা সিনেমা ছিল, হ্যাঁ, স্বপ্নের বাসর। তো আপনি কি জানেন এক্স্যাক্টলি কে কত টাকা চার্জ করেছিল স্বপ্নের বাসর সিনেমাতে? হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই স্পেশাল, এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে স্বপ্নের বাসর সিনেমাতে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। একটা জীবন একজন আপন, এমনে আমার প্রিয়জন, ভুল বুঝে ভেঙো না এমন, এই গানটাও কিন্তু ছিল স্বপ্নের বাসর সিনেমার। এবং এফআই মানিক পরিচালিত একটা দুর্দান্ত সিনেমা ছিল স্বপ্নের বাসর, যে সিনেমাটা কিন্তু আজব, মানে সেই লেভেলের একটা সিনেমা, এবং অডিয়েন্সদের মনের সঙ্গে কিন্তু মিলেমিশে একাকার হয়ে কিন্তু আছে এই সিনেমাটা। এবং এফআই মানিক কিন্তু তার ইন্টারভিউতে বলেন যে এই সিনেমার শ্যুট থেকে কিন্তু আসলে রিয়াজ শাবনূর, তো তাদের ভিতরে কিন্তু দূরত্ব শুরু হয়, এবং পরবর্তীতে কিন্তু একটা টাইমে এই ডাইনামিক কম্বিনেশনের জুড়িটাকে কিন্তু আমরা অডিয়েন্সরা কিন্তু হারিয়ে ফেলি। যাই হোক, স্বপ্নের বাসর সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, শুরুতে যদি আমরা আসি ডনের কাছে, ডন এখানে একটা গুরুত্বপূর্ণ ভিলেন ক্যারেক্টার প্লে করেছিলেন ডন, তো ডন তার এই ভিলেন ক্যারেক্টার বাবদ কিন্তু তিনি 50,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি আসি লিজেন্ডারি খল অভিনেতা রাজীব, তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন, এবং রাজীব যেসব সিনেমাতে থাকেন আসলে তিনি এত দ্রুত, মানে এত সুন্দর, মানে তার ওই ক্যারেক্টারে ঢুকে যান, সেটা কিন্তু আসলে রীতিমতো আনবিলিভেবল একটা ব্যাপার। এবং আমরা কিন্তু তাকে শুধুমাত্র কিন্তু ভিলেন ক্যারেক্টারে কিন্তু দেখেনি, অনেক সিনেমাতে কিন্তু তাকে দুর্দান্ত ক্যারেক্টারে কিন্তু আমরা দেখেছি, এবং এই সিনেমাতে কিন্তু তিনি আসলে ভিলেন ক্যারেক্টার প্লে করেছিলেন এবং তার ক্যারেক্টারটা দুর্দান্ত ছিল। এবং 90s রাজীব একজন মোটামুটি নায়কের সমান কিন্তু রেমুনেশন তিনি চার্জ করতেন। যাই হোক, স্বপ্নের বাসর সিনেমার জন্য কিন্তু রাজীব তিনি 1,50,000 টাকা কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি সেই সিনেমাতে একজন সাপোর্টিং হিরোইন ছিলেন, যিনি সাপোর্টিং ক্যারেক্টার প্লে করেছিলেন শাহানুর, তাকে কিন্তু স্বপ্নের ভালোবাসা সহ অনেক সিনেমাতে কিন্তু আমরা দেখেছি, এছাড়াও পরবর্তীতে নয়ন ভরা জল, সেই সিনেমাতেও কিন্তু আমরা তাকে সাপোর্টিং ক্যারেক্টার প্লে করতে দেখেছি। তো শাহানুর কিন্তু মানে শুরুর দিকে কিন্তু অনেক, মানে তার ম্যাক্সিমাম ক্যারিয়ারেই কিন্তু আমরা তাকে কিন্তু আসলে সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছি। এখানে কিন্তু শাহানুরের একটা গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড লিড ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন, এবং তার ক্যারেক্টারের বাবদ কিন্তু তিনি 60,000 থেকে 70,000 টাকা কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন। শাহানুরের ক্যারেক্টারটা এমন ছিল যে রিয়াজ তাকে ভালোবাসে না, কিন্তু তিনি আসলে রিয়াজের পিছন পিছন ঘুর ঘুর করে, তো এমন একটা ক্যারেক্টার কিন্তু শাহানুরের ছিল। এবার আমরা যদি আসি আজকে সুপারস্টার শাকিব খান, তার লিপে কিন্তু এই সিনেমাতে দুর্দান্ত গানগুলো ছিল, তোমার ওই নীল নীল চোখ দেখে মরেছি, প্রেমে পড়েছি, কিংবা কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলেরই মাসুল, এভরি সং চার চার্ট বাস্টার, এবং এইসব গানগুলো মিলেই কিন্তু আসলে এই সিনেমাটা। এবং শাকিব খান শাবনূর, তো শাকিব খান এখানে যে একটা সেকেন্ড লিড হিরোর ক্যারেক্টার প্লে করেছিল তার পুলিশ ক্যারেক্টারে, আমি বলবো তার একটা বেস্ট পারফরমেন্স কিন্তু এই সিনেমাতে ছিল। একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি হলেও কিন্তু তার ক্যারেক্টারটা এমন ছিল যে শাবনূর তাকে ভালোবাসে না এবং তিনি তাকে ভালোবাসে, তো এমনভাবে কিন্তু গল্পটা এগোবে। এবং এই সিনেমা বাবদ কিন্তু শাকিব খান তিনি কিন্তু 1,00,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি আসি লাভার ভাই রিয়াজের কাছে, রিয়াজ শাবনূর জুটি ওই টাইমে এক্স্যাক্টলি কোন লেভেলের জনপ্রিয়তায় ছিল, তো এটা নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। লাভার ভাই রিয়াজ শাবনূর, তো তাদের ব্যাপারটা একটা সিজলিং ব্যাপার, এবং রিয়াজের ক্যারেক্টারটা এই সিনেমাতে একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল, এবং বিশেষ করে রিয়াজের লিপে যে গানগুলো ছিল এই সিনেমাতে দুর্দান্ত জনপ্রিয়তা পায় কিন্তু তৎকালীন সময়ে দাঁড়িয়ে, বিশেষ করে একটা জীবনে একজন আপন, এমনই আমার প্রিয়জন, ভুল বুঝে ভেঙো না এমন। যাই হোক, রিয়াজের একটা ফেরারি ক্যারেক্টার ছিল এই সিনেমাতে, তিনি আসলে দুর্দান্ত একটা ক্যারেক্টার কিন্তু তার ছিল এই সিনেমাতে। এই সিনেমা বাবদ কিন্তু রিয়াজ 4,50,000 টাকা নিয়েছিলেন, হ্যাঁ, একটা হিউজ অ্যামাউন্ট। এবার আমরা যদি আসি ঢালিউড সম্রাট ঋষভনূর, যিনি এই সিনেমার হিরোইন, এবং তার একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্স ছিল এই সিনেমাতে, কখনও আমরা তাকে দেখেছি শাকিব খানের লিপে, মানে গানে, বা কখনও রিয়াজের লিপে, আসলে তিনিও লিপ নাড়াচ্ছেন, তো রিয়াজ এবং শাকিব খান এই দুজন হিরোর সঙ্গেই কিন্তু আমরা তাকে দুর্দান্তভাবে রোমান্স করতে দেখেছি, যদিও এখানে লিড ক্যারেক্টারে লাভার ভাই রিয়াজ ছিল। এবং রিয়াজ শাবনূর জুটি এক্স্যাক্টলি জনপ্রিয়তায় কোন লেভেলের, এটা নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তো শাবনূর কিন্তু এই সিনেমা বাবদ তিনি কিন্তু 6,500 থেকে 6,50,000 টাকা কিন্তু তিনি ওই টাইমে চার্জ করেছিলেন, যেটা হিউজ অ্যামাউন্ট। এবার আমরা যদি আসি এই সিনেমার নির্মাতা এফআই মানিক, এফআই মানিক তিনি সুস্থদারা সিনেমা বানাতেন তখন, তখন অনেক ভালো ভালো মেকার যারা তখন সময়ের স্রোতে আসলে গা ভাসায়, তারা আসলে রং রুটে ঢুকে যায়, কিন্তু তখন রং রুটে ঢোকেনি এফআই মানিক।
তার সিনেমা আসলে অনেক সিনেমা তখন নকল হলেও কিন্তু তার সিনেমাতে কিন্তু বাঙালিয়ানা থাকতো, এবং তিনি কিন্তু দুর্দান্তভাবে কিন্তু মানে ফ্রেশ গল্পটাই কিন্তু তিনি স্ক্রিনে প্রেজেন্ট করতেন। তো এই সিনেমা বাবদ কিন্তু তিনি 5 লক্ষ টাকা রেমুনেশন নিয়েছিলেন। এইটা হচ্ছে এক্স্যাক্টলি স্বপ্নের বাসর সিনেমাতে কে কত টাকা চার্জ করেছিলেন, তো সেটা নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো সে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।